পশুরা ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নুরশেদ ভাইয়ের পাঠার খামার থেকে আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের ভিডিওর বিষয় হলো হরিয়ানা, অর্থাৎ হরিয়ানা জাতের ছাগল এবং পাঠা নিয়ে আমরা কিছু কথা বলবো নুরশেদ ভাইয়ের সাথে। হরিয়ানা জাতটা তো আসলে এটা মাংস বৃদ্ধি, এটা একমাত্র বলির মার্কেটে বেশি চলে। হরিয়ানা এটা একটা জাত, এদের এটার বৈশিষ্ট্য শুধুমাত্র কালো, আর এই যে গলাতে আর হাত পায়ে মালা, এটা তাদের বৈশিষ্ট্য। তাও এটা 100% মাল না, এটা 60% মাল, এটা 60% কালেকশন আছে, অরিজিনাল মাল না এটা। এখন যা আছে এটাই আছে, আর বেশি কিছু নাই এখানে। তারপর আছে এপারে অনেক কিছু মাল আছে। এই হরিয়ানা দেখুন মোটামুটি ব্রিডের বাচ্চা ভালো আসছে, হ্যাঁ মোটামুটি এর বাচ্চাও ভালো আসে। এবং কি এর দেখি এই যে হরিয়ানারা একটু শক্তিশালী হয়, এবং কি ওদের শিঙের বৈশিষ্ট্য পাক হবে জিলাপির মতন, হ্যাঁ আবার বোল্টের মতন, নাট বোল্টের মতন, তিন রকমের পা প্যাক হয়, পাঁচ হয়। আর এটা কান তো ধরলেন, এটা ছোটো কান, এটা মোটামুটি কান হয় দেখতে কিছুটা, আমাদের দেশে বলা হয় বঠি কিবা হ্যাঁসা কিবা কলা কান, কলার মতন হবে, দুই কান এক একতরে হবে, কিন্তু কানটা হবে অনেক বড়, 22 ইঞ্চি থেকে 27 ইঞ্চি পর্যন্ত কান হবে অরিজিনালের। আর এটা মোটামুটি ধরেন 16-14 ইঞ্চি মতন কান আছে। এটা ক্রস ছাগল, এটার বৈশিষ্ট্য মোটামুটি ব্ল্যাক, মানে আমরা দেশির সাথে ক্রস করাই, যেহেতু ক্রসের সাথে এ মোটামুটি চলে ভালো। এটা কাস্টমারও অতিরিক্ত আছে, কালো দেখে সবাই এটার উপরে আগ্রহশীল। এই ছাগলকে কী কী খাবার দেয় না? এই খাবার ধরলাম দেখি মোটামুটি 44 খাবারের সব রকমের খাবারই দেওয়া হয়, সবই দেওয়া হয়। ওই 44 খাবার বলা মাত্র সব বুঝে নিবে যা যা খাবার লাগে। 44 খাবারের মোটামুটি মোটা খাবারগুলো সবটাই দেওয়া হয় সবাইকে, খালি একে না সবাই। এটা প্রজনন করে কোন কোন ছাগলের সাথে? এটা প্রজনন মানে এখন তো ধরলেন আমাদের বাংলাদেশে আসলে প্রজনন হিসাবে কোনো ছাগলের সাথে নির্ণয় করা হয় না, যে ছাগলের সাথে যেই যা পছন্দ করে তাকে সেটাই দিতে হয়, নাহলে কাস্টমার মন টিকে না, মন ভালো থাকে না, কাস্টমারের ডিপেন্ডের উপরে আমাদের ডিপেন্ড করা হয়। আর এরা অনেক এলার মানে মাংস বৃদ্ধি ছাগল, অনেক বড় হয়। কেউ যদি হরিয়ানা জাতের অরিজিনাল ছাগল নিতে চায় তাহলে এটা যোগাযোগ করতে হবে আমাদের সাথে, আমরা যোগাযোগ করলে আমরা দিয়ে দেবো। উনি আচ্ছা, হরিয়ানা জাতের উৎপত্তিটা কোথা থেকে হয়? এটা সবই রাজস্থানে তৈরি হয়, জয় ইন্ডিয়াতে রাজস্থানে সব তৈরি হয়, কিন্তু সবই মাল আপনার পাকিস্তানি মাল, এটা সব আমাদের পাকিস্তান থেকে ভারতে, ভারত থেকে আমাদের বাংলাদেশে, এইভাবে তিনভাবে আসে। আর এদের উৎপাত, এরা জন্ম, প্রত্যেকটা মালের জন্মই পাকিস্তানে, আমাদের ভারতেও না বাংলাদেশেও না, আমরা শুধুমাত্র শখের মাধ্যমে যা দু একটা পাই যেরকম পাই সেরকম নিয়ে আসে, আমাদের বাঙালিদেরকে চেষ্টা করি দেওয়ার মতন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা আমাদের কাছে আসে ছাগল গাবাই গাব করতে, এদেরকে যতটুকু পারি আমরা হেল্প করি যেভাবে পারি, যেটা যেটা রেটের যেই রকম যেরকম আছে সবাইকে সেরকম দিয়ে কাজটা করাই দেই, সুবিধা দেই, ফ্রি দেই, সব রকমের ব্যবস্থা দেই, চিকিৎসাও দেই মাঝে মাঝে যা যা লাগে। আপনার কাছে কীভাবে যোগাযোগ করতে পারবো? কীভাবে, খামারের নাম্বার আছে আমার, মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবে, এবং কি ডিঙ্গাডোবা পাঠার মোড় নাম বললে পরে চলে আসবে, মাস্তান পাঠালার ঘর।